the Director General of Islamic Foundation to be here for his speech, Mr. Shamim Afzal. Takbir! তাদের মাঝখানে যে আদা বাড়ছে 1% কম কিছু লোক ওই মদদি রাজনীতি দর্শনের মাধ্যমে যে ইসলামিক স্টেটের মুসলিম স্টেটের কথা বলে বাংলাদেশের সীমান্তে যে মায়ানমারের 9 জন সৈনিককে যে খুন করলো তার বিচার তো তারা আমাদের কাছে দাবি করতে পারে আর যার থেকে শুরু হয়েছে তাই আন্তর্জাতিক ষড়যন্ত্রে এশিয়া মহাদেশকে অস্থির করার জন্য যে ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্রে সুফি ইজমের আমরা যারা আছি আমরা যদি সজাগ না থাকি এই এশিয়াতে নতুন কিছু সমস্যা নেমে আসবে আর সেই জন্য আজকের এই সম্মেলন শুধু সম্মেলন নয় জ্ঞানী লোকের কিছু সুরসুরি দেওয়া যে শুধুমাত্র কাদলেই কাদা নয় শুধুমাত্র ইসলামের জন্য কাঁদে যে কিছু আন্তর্জাতিক ইউরোপিয়ান ব্লক এই কান্নাটি আরো মুসলমানদের ধ্বংসের একটা কিছু নিশানা এইগুলা বুঝে শুনে চলতে হবে তাই আমি লম্বা করতে চাই না শুধু একটা কথা বলতে চাই আমাদের এক বিপর্যয়ের মূল কারণ হলো আমরা এখন এলেম অর্জন আমল অর্জন ছেড়ে দিয়েছি শিক্ষা কারিকুলাম থেকে এটা দূরে সরে গেছে আমরা একটা জেনারেশন গ্যাপে ফেলে দিয়েছে এই জামাতি মদুদি সালাফি ওহাবি ডক্টর জাকির নায়েক এরা সব ইসলামের নামে কাদিয়ানি এরা সব ইসলামের নামে ইসলামের শত্রু এই ইসলামের নামে ইসলামের শত্রুগুলোকে যদি ইসলামিক কারিকুলাম থেকে শিক্ষা বলুন সংস্কৃতি বলুন অর্থনীতি বলুন সবকিছু থেকে যদি দূরে সরায় যায় আর সঠিক সুফিজম এবং শরীয়তের শিক্ষা বাস্তবায়ন করা যায় তাহলে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের 70 লক্ষ আলেম ওলামা মাদ্রাসায় পড়ে সারা পৃথিবীর মসজিদের তারা ইমাম মুয়াজ্জিন মসজিদের জিম্মাদারি থাকতে পারে আমরা ইসলামিক ফাউন্ডেশন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কাজটি করতে চাচ্ছি উনি একজন ভালো মুসলমান ওনার পূর্বপুরুষ দরবেশ আল্লাহর অলি ছিলেন শেখ আওয়াল আর বঙ্গবন্ধু ভালো একজন মুসলমান ছিলেন বলে ইসলামিক ফাউন্ডেশন মতো প্রতিষ্ঠান করেছেন আর সেই জন্যই ওই মায়া কান্না যে ইউরোপ আমেরিকা কাঁদে সেই কান্না এত সারা দেয় না কারণ মুসলমানের কল্যাণ চান এশিয়াবাসীর কল্যাণ চান বাংলাদেশের মানুষের কল্যাণ চান মুসলমান হিন্দু বৌদ্ধ সকলের কল্যাণ চান সেই জন্য আজকে কতগুলা কথা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই জ্ঞানী লোকের সমাবেশ এই সুফিজম মানে জ্ঞানী লোকের সমাবেশ তাদেরকে বলার ইচ্ছা হয়েছিল বলে আমি বলে আপনাদেরকে সব কষ্ট দিলাম তবে আমাদেরকে সজাগ জীবন হতে হবে কাদিয়ানির থেকে সালাফির থেকে ওহাবির থেকে ডক্টর জাকির নায়েক থেকে এবং মদুদি জামাতির থেকে আর এই তাদের থেকে সতর্ক হওয়ার প্রথম তারিখা হলো যে যাই কিছু করেন এই মাদ্রাসাগুলোর থেকে এলেম অর্জন আমল অর্জনের ইন্ডাস্ট্রিগুলোকে যথাযথভাবে আঞ্জাম দেন দিলে দেশের উন্নতি বিশ্ববাসীর উন্নতি এবং বিশ্ব শান্তিতে এরা কাজে লাগবে বিশ্বের বর্তমানে এখনো 80% সম্পদ মানুষকে হত্যা করার জন্য হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রি যারা কাগজ দিয়ে পৃথিবীর সম্পদকে খরিদের মেকানিজম আবিষ্কার করেছে মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য মুসলমানদের থেকে একটা গ্রুপ এই জামাতি স্টাইলের মদুদি স্টাইলের লোকদেরকে তারা তাদের দলে নিয়েছেন কারণ এখন আর মুনাফেক চিনার বড় কঠিন কারণ মুনাফেক মুসলিম তাদেরও পূর্বপুরুষরা মুসলমান ছিল সেই জন্য খুব সতর্কতার সাথে আমাদের চলতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে সভাপতি এবং সুফি মুজান স্যার সহ আজকে যারা এই সংগঠনটাকে জোরদার করেছেন এ অবস্থানে নিয়ে এসেছে আমরা বহুল বিশ্বে অনেক সেমিনারে যাই বাংলাদেশে আমি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হয়েও সরকারের রেভিনিউর টাকা শুধু খরচ করি 500-700 কোটি টাকা খরচ করি তারপরেও আমি এই ধরনের একটা আন্তর্জাতিক সেমিনার এখন তো করতে পারিনি তাই আজকের এও দেখলাম যে বাংলাদেশও করা সম্ভব তাই ওনাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেন এ দেশে একটা
আর আমি আপনাদের বিদায় নিচ্ছি, আমি আরেকটা প্রোগ্রামে যাবো। আসসালামু আলাইকুম।